যারা তাকে হত্যা করে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল তারা নিজেরাই আজকে ইতিহাসে থেকে মুছে যাচ্ছে। আওয়ামী লীগ কোনোদিন কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি, বারে বারে ষড়যন্ত্রের শিকার হয়েছে আওয়ামী লীগ। অন্ধকারের মধ্যে, দুর্যোগের মধ্যে, অমানিসার মধ্যে এগিয়ে যাওয়ার নাম বীরদর্পে বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গাই, আমরা আওয়ামী লীগ। আমরা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়াই, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর খুনে বাংলার মাটি আজও রক্তাক্ত হয়ে আছে, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজকে আমরা বঙ্গবন্ধুর শব্দের সোনার বাংলা অভিমুখে উন্নয়নের পতাকা হাতে আমরা এগিয়ে যাচ্ছি অপ্রতিরোধ্য গতিতে। বঙ্গবন্ধু আমাদের চলার পথে প্রেরণা যোগাচ্ছেন, তিনি আমাদের অমানিসার অন্ধকারে উত্তাল সমুদ্রে বঙ্গবন্ধু আমাদের বাতিঘর, তিনি আমাদের পথ দেখিয়ে যাচ্ছেন। যারা তাকে হত্যা করে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল তারা নিজেরাই আজকে ইতিহাসে থেকে মুছে যাচ্ছে, অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। কে বলে বঙ্গবন্ধু তুমি নেই? তুমি আছো বাংলার কৃষকের লাঙ্গলের ফলায়, তুমি আছো বাংলার শ্রমিকের হাতুড়ি গাইতে, তুমি আছো বাংলার লালনের দোতারায়, তুমি আছো বাংলার মাছিমাল্লার ফাটিয়ালি গানে। বঙ্গবন্ধু মুজিব অবনত মস্তকে তোমাকে আজ অভিবাদন জানাই, শ্রদ্ধা জানাই। যতদিন বাংলার চন্দ্র সূর্য উদয় হবে, যতদিন বাংলা পাখিরা গান গাইবে, যতদিন বাংলা নদীর কলতান থাকবে, যতদিন বাংলা সমুদ্রের গর্জন থাকবে, ততদিন এই কৃষ্ণচূড়ার দেশে, এই রক্ত পলাশের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমার স্মৃতি মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। বঙ্গবন্ধু ইতিহাসের মহাফলকে, মহাকালের কলম তোমার নাম অবিরাম লিখে যায়, এই নাম মুছে ফেলার সাধ্য কারো নেই। ভোলা জেলা আওয়ামী লীগ অনেক দিন পর সম্মেলন হচ্ছে, তোফাল ভাই বসে আছে, হাসাদ ভাই সহ আমাদের নাসিম নেতৃবৃন্দ আছে। আমি প্রথমেই আমার উদ্বোধনী বক্তৃতা দেওয়ার কথা, কিন্তু আমি বলেছি যে নেত্রীর কারামুক্তি উপলক্ষে আমি ব্যস্ত ছিলাম, আমি আপনাদেরকে আসলে মাঝখান দিয়ে এসে বিরক্তির কারণ হয়ে থাকলাম, তো আমি আগে আসাটাই ভালো ছিল, আসতে পারিনি বলে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। অনুরোধ করছি সুশৃঙ্খল ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে তুলুন, আওয়ামী লীগকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করুন। দাগী সন্ত্রাসী, দাগী মাদক ব্যবসায়ী, মাদক সেবক,
ভূমি দখলকারী, দাগি চাঁদাবাজ, দাগি দুর্নীতিবাজ, এই ধরনের লোক আওয়ামী লীগের নেতা হতে পারে না। দূষিত রক্ত থাকলে ফেলে দিতে হবে। নতুন সম্মেলন পদায়ন করতে আপনারা বিশুদ্ধ রক্ত সঞ্চালন করবে। আওয়ামী লীগে ভালো লোকের অভাব নেই, আমাদের খারাপ লোক ভাড়া করার কোনো দরকার নেই। এই যে ভোলায় কত বিশাল এ সম্মেলন, আমি দেখতে পাচ্ছি সবাই বসে আছে নীরবে। দূর দূরান্ত এ দ্বীপাঞ্চল থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা এসেছেন। আপনারা সম্মেলন শেষে আশা করি আমাদের নেতৃবৃন্দ সেখানে আছেন, নেতা তুফাইল আহমেদ সাহেব আছেন, হাসাদ ভাই, নাসিম আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক, এবং আমাদের অনলাইন সিটি আফজাল আছেন, আপনারা সকলে মিলে একটা সুন্দর কমিটি করবেন। আগামী নির্বাচনে বিজয়ের উপযোগী শক্তি হিসাবে সুশৃঙ্খল, আধুনিক, স্মার্ট, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ চাই শেখ হাসিনার নেতৃত্বে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি দেরিতে হলো নিয়ম মতো ভোলা জেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করছি।